মধ্যেই দেখতে পাওয়া যায় হাওড়ার সালকিয়াতে এই ক্রেজ। এই পুরোটা যে পজিশনটা মানে কোচি কাঁচা থেকে সবাই সবাই এখানে যান আর কি। মায়ের পরে এই সেজো মায়ের দর্শনের জন্য চলে আসলাম মন্দিরের শ্রী শ্রী শীতলা মাতা মেজো মা। মানে এখানে দেখা যাচ্ছে, কিছুটা হলেও দেখা যাচ্ছে এখান থেকে সামনে অনেকটা। এই হচ্ছে ছোট মায়ের মন্দির, লেখা রয়েছে শ্রী শ্রী ছোট শীতলা মাতা। যত গড়াবে তত বেশি এই ভিড়টা। ফুল দিয়ে লেখা রয়েছে বড় মা। মকর সংক্রান্তির দিন এই মায়ের আবির্ভাব হয়েছিল বলে এই মাকে মকর মা বলা হয়। 23 ফেব্রুয়ারি সময় বেলা 1টা দাঁড়িয়ে রয়েছি শোভাবাজার আহিরি টোলার ঘাটের একদম সামনে, গন্তব্য হাওড়ার সালকিয়া, মানে ওই পারে বাধাঘাট। আজকে সালকিয়াতে সালকিয়ার বড় মায়ের স্নান যাত্রা রয়েছে। প্রতি বছরই আমি এখানে এসে থাকি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বললাম বাংলা শুধু নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসে থাকেন মায়ের দর্শন করতে, প্রচুর ভিড় হয়। এইটা বছরের একটা সময়তেই হয়ে থাকে আর কি। এবার তোমরা যদি এখানে আসতে চাও এই আহিরিটোলা ঘাটে আসতে হবে, তারপরে এই বাধাঘাটের লঞ্চ, কেন অনেকগুলো কিন্তু পরপর পরপর ঘাট আছে, কিন্তু বাধাঘাটের লঞ্চে করে তোমাদেরকে ওই পারে যেতে হবে। ওই যে শিব ঠাকুর আমি করেছিলাম সালকিয়ার বড় শিব ঠাকুর, ওই ঘাটটাতেই, ঠিক আছে, ওই ঘাটের ওই জায়গাটাতেই যেতে হবে আমাদের। চাইলে তোমরা এখানে পাশেই একদম রেল স্টেশন, এখান থেকেও এই ঘাটে আসতে পারো, অথবা হাওড়া হয়তো আসাই যায়। তবে এই রোডটা মানে এই বাধাঘাটে যাওয়ার সময় এই যে লাইন পড়েছে দেখতে পাচ্ছ, এই রোডটা সবসময় যেন ক্রাউডেড থাকে, কারণ ভূতনাথ মন্দিরটা এখানেই। মাকে পুজো দেওয়ার জন্য আজকে মানে প্যাকটাপ একদম, লাইনটা প্রচুর লাইন। ঘাট থেকে আসতে না আসতে এটা পুরো প্যাকটাপ হয়ে গেছে। তো এখানে এই ভিড়টা এরকমটা, মানে দেখেই বুঝতে পারছো বছরের এই সময়টাতে কিরকমটা ভিড় থাকে। আর জাস্ট দু মিনিট আগে আসলেই আমি পেয়ে যেতাম, বাট কিছু করার নেই, ঠিক আছে। কিছুক্ষণ সময় গঙ্গা তীরে মানে কাটানোর এটা একটা আলাদাই একটা ব্যাপার। চলে এসছে আমাদের লঞ্চ, আসার সঙ্গে সঙ্গে মানুষজনের যে তৎপরতা মানে লঞ্চে ওঠার জন্য, এই যে তোমরা এখানে এটা দেখে উঠবে আহিরিটোলা থেকে বাধাঘাট, এটা না দেখ মিস করে দিয়েছিলাম, আমি ওই দিকের ঘাটে উঠে গেছিলাম। লঞ্চ অলরেডি ঘাটে চলে এসছে, ওদিকে সকল মানুষজন যারা এসছেন তারা এই স্নান করছেন। সময় যত গড়াবে তত বেশি এই ভিড়টা বাড়বে। আর এপারে আসার পর বিষয়টা পুরোপুরি একদম অন্য রকম, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের মানসিক থাকে, তারা দণ্ডি কাটছেন, এবং যারা মানে এমনি পুজো দেখতে এসছেন তারাও কিন্তু অনেক মানুষজন আছেন, যারা আমি পুজো দেখতে এসেছি এরকম প্রচুর মানুষ আছেন, এই পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম মানুষজন দণ্ডি কাটেন। দণ্ডি কাটার জন্য এরকম ব্যারিকেড করে দেওয়া হয় প্রতি বাড়ি, আমি এর জিনিসটা দেখে থাকি। একদিক থেকে দর্শনার্থীরা যান, আর একদিক থেকে দণ্ডি কাটার যে লাইনটা সে লাইনটা থেকে থাকে আর কি। এই সাইডটা পুরোপুরি ওনাদের জন্য যারা আর কি এরকম দণ্ডি কাটছেন। বড় মায়ের যে মন্দির তার একদম সামনে চলে এসেছে, যে বড় মা লেখা রয়েছে তার সামনেই জায়গাটাতে আমি তো দেখাতে চাইবো। এই যে দেখো দণ্ডি কাটার লাইন, পুজো দেওয়ার প্রবেশ পথ এখান থেকে। এই হচ্ছে একদম মন্দিরের সামনেটা, এখানে ভিড় করতে দিচ্ছে না, পুলিশ আছে, হাওড়া সিটি পুলিশ টোটাল কিন্তু পর্যবেক্ষণে রয়েছেন, কোনো সমস্যা হলে হাওড়া সিটি পুলিশকে এখানকার মানুষেরা বলছেন। এই যে ধীরে ধীরে মানুষজনকে প্রবেশ করানো হচ্ছে যাতে মন্দিরের ভিতরে কোনো রকম ভিড় না হয়। ফুল দিয়ে লেখা রয়েছে বড় মা, শ্রী শীতলা মাতার স্নান যাত্রা বড় মা, এটা পুরোপুরি ফুল দিয়ে এখানে লেখা রয়েছে। মন্দিরের সামনে পূজো আজকে চলে।
আমরা চলে এসেছি ছোট মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে ছোট মায়ের মন্দির, লেখা রয়েছে শ্রী শ্রী ছোট শীতলা মাতা। প্রচুর ভিড় মানুষজনের, আমি জানি না কতটুকু তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি মাকে, মায়ের দর্শন করার চেষ্টা করি। এই যে মায়ের মানে এখানে দেখা যাচ্ছে, কিছুটা হলেও দেখা যাচ্ছে এখান থেকে। সামনে অনেকটা ভিড় রয়েছে যেহেতু। আর এবারের গন্তব্য মেজ মায়ের মন্দির। মেজ মায়ের মন্দিরের সামনেও যারা এখানে পুজো দিচ্ছেন এলাকার বাসিন্দারা, সুন্দর করে মন্দিরটাকে সাজানো গোছানো হয়েছে। ভিতরটাতে তো যাবই, কিন্তু তার আগে বাইরের এই জায়গাটার থেকে একটুখানি দেখাই কেমনটা লাগছে। মায়ের মন্দিরটা দেখো, শ্রী শ্রী শীতলা মাতা মেজ মা, 21 নম্বর বৈরাগী পাড়া লেন, সালকিয়া, হাওড়া। এখান থেকে দেখাই মা তো এখানে প্রতিষ্ঠিত। এই যে ভিতরের অংশটাতে দেখতে পাচ্ছ ঠাকুর মশাইও রয়েছেন, তার পাশেই কিন্তু মা এখানে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বের করা হবে মাকে, এবং টোটাল এই শোভাযাত্রায় কিন্তু হাওড়ার মানুষজনের সাথে বাকি জায়গার মানুষজনও অংশগ্রহণ করবেন। এই যে সামনের এই অংশটা যে সাজানো হচ্ছে, এর মধ্যেই মা থাকবেন। মেজ মায়ের পরেই সেজ মায়ের দর্শনের জন্য চলে আসলাম মন্দিরের একদম সামনে। এখানেও মানে চিরাচরিত প্রথা অনুযায়ী সুন্দর করে মন্দির সাজানো হয়েছে, এবং ভিতরেই মায়ের যে মানে সিংহাসন সেটাও কিন্তু সুন্দরভাবে সাজানো। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি ভিতরের অংশ। এই হচ্ছে ভিতরের অংশটা, পুজো ইতিমধ্যে অনেকে পুজো টুজো দিচ্ছেন। এই এই অংশটা খুব সুন্দর সুন্দর লাগছে। তোমরা যদি দেখো সিংহাসনের চারদিকটা অনেক রকমের ফুল দিয়ে সাজানো। আর এবার দেখাই মাকে দর্শন করাই। এই হচ্ছে মা, একটু পরেই যখন বেরাবে তখন কিন্তু প্রচুর মানুষ পিছনে পিছনে যাবেন, সামনে যাবেন, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। মানে কচি কাঁচা থেকে সবাই সবাই এখানে যান আর কি। অবশেষে বড় মা, বড় মায়ের যে প্রসেশন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছ। আর সাথে সাথে পুলিশও কিন্তু রয়েছে। এই যে লেখা রয়েছে বড় মা, বিশাল বড় করে লেখা রয়েছে। এটা তো প্রসেশনের একদম শুরুটা, এরপর এই প্রসেশনটা আরও অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এই টোটাল যে প্রসেশনটা, ট্যাবলোটা সেখানে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। আমরা সবাই জানি শুভ কাজে একদম প্রথমেই সিদ্ধিদাতা গণেশ থাকেন। উপরে লাইট রয়েছে, লাইটটা তো রাত্রিবেলা জ্বলবে আর কি। আর তারপরে এই বড়মার বিশাল বড় লাইটের একটা যে গাড়ি, যেখানে বড়মা লেখা রয়েছে। এবং এরপর মহিলারা রয়েছেন, ধীরে ধীরে এগিয়ে আসছে এই টোটাল রোড ধরে, এবং দেখতে পাচ্ছ কীর্তন করছেন মানুষজন। আর ওই যে দেখা যাচ্ছে বড়মাকে, ধীরে ধীরে বড় মায়ের মানে যে বড়মার একদম সামনে থেকে অনেকজন মানুষজন আছেন, ধীরে ধীরে কিন্তু সামনের দিকে আসছে। এই যে ভিড় দেখতে পাচ্ছ, এই ভিড়টা আরও বাড়বে। এই যে বড়মাকে একটু দেখাই, দর্শন করাই তোমাদের। এবং সিংহাসনের মধ্যেই রয়েছেন বড়মা, এবং সিংহাসনটাকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো রয়েছে। প্রচুর ভক্ত সমাগম এই মুহূর্তে বড়মার সামনে রয়েছেন, ছবি তুলছেন, এক মুহূর্তের জন্য দেখার চেষ্টা করছেন বড়মাকে। দেখার জন্যই কিন্তু মানুষজন এখানে এসে থাকেন। সবাই ফুল ছড়াচ্ছেন, এবং বাতাসার যে লুট, সে লুট দেওয়া হচ্ছে কিন্তু এখানে। জয় মা। এই ক্রেজ একমাত্র হাওড়াতেই দেখতে পাওয়া যায়, হাওড়ার সালকিয়াতে এই ক্রেজ। আমি ওদিক থেকে একটুখানি আগে চলে এসেছি গলি গলি দিয়ে। এবার এখান থেকে মানে ধীরে 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 যেহেতু যাবে, টোটাল পরিক্রমাটা চলবে, অনেকটা সময় ধরে চলবে। তবে এবার অনেকটা তাড়াতাড়ি, মানে অনেকটা তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে গেল।
বর্মাকে বের করে দেওয়া হলো, কেননা ভিড় কন্ট্রোল করার জন্য হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কিন্তু এটা করা হলো। টোটাল এই প্রশাসনের একদম সামনেটায়, একদম মাথায়, প্রশাসনের মাথাটা এইটা। সামনে অনেক ঢাকিরা ঢাক বাজা, তারপর তো কীর্তন চলছে, আরো অনেক বাজনা সেগুলো তো রয়েছে। বড় মাকে একবার ছোঁয়ার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড়টা থাকে। লাইটের গাড়িটার পরেই না, আমি আরো চেপে আসছি এটার জন্যই। এবং এই যে সকলে কিন্তু বড় মা বলছেন, সকলে সকলের মুখে একটাই নাম, বড় মা, জয় বড় মা, জয় শীতলা মায়কে জয়, সকলে কিন্তু এই জিনিসই উচ্চারণ করছেন। শান্তি সংঘের সামনেই থাকি, এসেছি এখান থেকে একটু ভিড়টা দেখাই। মারাত্মক ভিড়, কিন্তু এই ভিড়টা আরো বেশি থাকে যদিও, কিন্তু এইচএসের জন্য সম্ভবত তাড়াতাড়ি করে বের করা দেওয়ার জন্য ভিড়টা একটু কম হয়েছে। প্রতি বছরের মতো এবছরও দেখলাম বড় মায়ের দর্শন করলাম, এবং সাথে সাথে ছোট মা, সেজো মা, মেজো মা, মকর মায়ের দর্শন তোমাদেরকে করালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। হাওড়া থেকে কারা কারা দেখছো, সালকিয়ার বাসিন্দা যদি হয়ে থাকো সেটাও আমাকে জানিও। প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের মধ্যেও ভক্তরা এখানে কিন্তু প্রচুর ভিড় করে থাকেন। মানুষজনের যে ভিড়টা সেটা দেখানোই, দেখলেই বুঝতে পারবে তোমরা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, যতক্ষণের জন্য বিরতি নেবো। সালকিয়া থেকে কারা কারা দেখছো একবার কমেন্ট করে আমাকে জানিও। হাওড়া আবারও তো আসবো, আবারও দেখা হবে সবার সাথে। তারা ভালো থেকো সবাই।